আমি বাবা মার প্রথম সন্তান, এটাও বলতে পারো যে আমি আমার বংশের প্রথম সন্তান। খুব আদরে বাবার প্রথম বিয়ে, বাকি সবাই তখন বিয়ে করেনি, তাই বড় জেঠু আমাকে ভীষণ ভালোবাসত, যা বলতাম তাই কিনে দিত। জীবনটা খুব সুন্দরভাবে কাটিয়েছি, খুব আদরে ভরে কাটিয়েছি, সবাই ভীষণ ভালোবাসত। মা বলতো আমি কোনোদিন নিজের হাতে খাইনি, মা বলতো মাকেও আমায় কোনোদিন খাওয়াতে হয়নি। ঠিক একটা গোল টেবিলের মাঝখানে সুন্দর একটা কোনো ভিউ পয়েন্ট বসিয়ে দেওয়া হয়, আমাকে ঠিক সেইভাবেই সবার মাঝখানে বসিয়ে দেওয়া হতো। এভাবেই আমার ছোটোবেলাটা কেটেছে, ভীষণ আদরে ভীষণ যত্নে মানুষ। পড়াশোনা করেছি, নিজের জেদ পূরণ করেছি, হঠাৎ বিয়ে ঠিক হলো। নিজের বাবা মার সাথে সাথে এখন আরও দুটো মানুষকে বাবা মা বলতে হবে, নিজের ভাই বোনের সাথে সাথে আরও কিছু মানুষদেরকে নিজের দাদা দিদি বোন ভাই সব বলতে হবে। নিজের পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে দিয়ে অন্য এক নতুন পরিবেশের পরিবার পরিজন আত্মীয় স্বজন এদেরকে আপন করে নিতে হবে। একটা মেয়ে মানুষ তো এগুলো জানে, তাদেরকে তো করতে হয়, কিন্তু এটা একটা মেয়ে মানুষের পক্ষে তখন ভীষণ সহজ হয়ে ওঠে যখন সেই মানুষগুলো একই কথা ভাবে যে যে আমাদের পরিবারে নতুন আসছে তাকেও আমায় আপন করে নিতে হবে। আমার বাপের বাড়ির পরিবারটা ভীষণ ছোট, আমি আমার বাবা আমার ভাই বোন আমার জেঠু জেঠি কলকাতায় থাকে, আমার একটা বাড়ির জেঠু জেঠি আছে, একটা মাত্র পিসি পিসামশাই আর তার ছেলে, এই আমাদের বংশ, এখানেই আমাদের বংশ শেষ। আমার শ্বশুরবাড়ি চার দিদি, আমার পিসামশায় তিন ছেলে, আমার কাকি শাশুড়ির তিন মেয়ে, মেজু কাকি শাশুড়ির চার ছেলে মেয়ে। এতজনের পরিবার, এতজনের পরিবারকে আপন করে নেওয়া, সবাইকে কি খুশি করা সম্ভব? কেউ এটাতে খুশি তো কেউ ওটাতে, কেউ এটাতে অখুশি কেউ ওটাতে, কেউ বলে আমি এটা খেতে ভালোবাসি না, কেউ বলে আমি ওটা পড়তে ভালোবাসি না। এরপরে ক্লান্ত মুখেও সবার সঙ্গে হেসে হেসে কথা বলা, বিয়ের পরে না জানা জিনিসগুলোকেও এটা বলতে না পারা যে না আমি জানি না। বিয়ের পরে এমন অনেক পরিস্থিতি যেখানে একটু ঘুমের জন্য হাঁপানো কিন্তু ঘুমোতে না পারা, সবার মাঝখানে জেগে থাকা, এটাই তো মনে হয় বিয়ের পরে সবাইকে আপন করে নেওয়ার কাহিনী। বিয়ের পরে ইচ্ছে না থাকা সত্ত্বেও 17 জনের সাথে হানিমুন করতে যাওয়া, এটাই মনে হয় বিয়ের পরে সবাইকে আপন করে নেওয়ার কাহিনী। আমি সালোয়ার কামিজ, আমি জিন্স টপ এগুলো পরতে ভীষণ ভালোবাসি, আমি চুল ছাড়তে ভীষণ ভালোবাসি, কিন্তু বিয়ের পর 3 বছর আমি এটা করতে পারিনি, এটাই মনে হয় বিয়ের পরে সকলকে আপন করে নেওয়ার কাহিনী। কিন্তু বিয়ের পরে কি আমাকে কেউ আপন করতে পারলো না? জানেন আজকে আমি একটা ইউটিউব চ্যানেল চালাচ্ছি, এটার পিছনে অনেক হিস্ট্রি আছে, সেটাও আপনাদের সাথে কখনো আমি অবশ্যই শেয়ার করব। কিন্তু ছোট্ট করে বলে রাখি, যখন শুরু করেছিলাম না কেউ জানতো না, এই চ্যানেলটা তো আমার নতুন, আমার আরও একটা চ্যানেল আছে, ওটা আমার 1 বছর পুরনো। আমি যখন প্রথম প্রথম ইউটিউব শুরু করি না কেউ জানতো না, লুকিয়ে করতাম। তার কারণ কি জানেন? আমার শাশুড়ি বলতো সংসেজে কী করো ক্যামেরার সামনে, সে যদি আমাকে আপন করতো তবে কি এটা বলতো? তার কারণ ইউটিউব চ্যানেল স্টার্ট করতে গেলে আলটিমেট কি তুমি বাঙালিয়ানা কোনো ছাপা শাড়ি পরে ভিডিও করতে পারতাম না, সেটাই করিনি বলে আমি সংসাজতাম। এটাই বোধ হয় বিয়ের পরে সবাইকে আপন করে নেওয়ার কাহিনী। রান্না করতে পারতাম না, সামান্য একটা ডিমের অমলেট আর একটু চা করতে পারতাম, কিন্তু আজ বিরিয়ানিটাও বানাতে পারি, রান্নাটা শিখেছি, কিছুটা অনিচ্ছাকৃত কিছুটা ইচ্ছাকৃত। সবসময় তো ভালো লাগতো না, কখনো শরীর খারাপ করতো, কখনো প্রেগনেন্সির জার্নি, কখনো ডেলিভারি পেইন, সব কিছুর ঊর্ধ্বে গিয়ে আমাকে এটা শিখতে হয়েছিল। এটাই মনে হয় বিয়ের পরে সকলকে আপন করে নেওয়ার কাহিনী। কখনো শরীর খারাপ হলে শুয়ে থাকতে পারিনি, আমি বাড়ির বউ, সকলকে খেতে দিতে হবে, বাচ্চা যত্ন করতে হবে, না করলে তবে আমি ভালো বউ নই, এটাই মনে হয় বিয়ের পরে আপন করে নেওয়ার কাহিনী। তবে কি জানেন, শেষে একটা সিদ্ধান্ত নিলাম, আর কাউকে আপন করা নয়, এবার নিজেকে সুযোগটা দেব যাতে সবাই আমাকে আপন করে নেয়, তাই নিজের পথটা নিজেই শুরু করলাম। আজকে আমি মোটামুটি একজন
প্রফেশনাল ইউটিউবার, দুটো চ্যানেল চালাচ্ছি, রোজগারও করছি। এখন কিন্তু আমাকে আর সবাইকে আপন করতে হয় না, কিছুটা তারাও আমায় আপন করে নিয়েছে। কারণ কিছুটা হলেও আমি নিজেকে বের করেছি, কিছুটা নিজেকে স্বাধীনতা দিয়েছি, কিছুটা নিজেকে সুযোগ দিয়েছি যাতে তারাও আমাকে আপন করতে পারে। কারণ একটা জিনিস খুব ধ্রুব সত্য, লাটাইটা তোমার হাতে, ঘুড়িটা আকাশে উড়ছে। তুমি যতটা সুতো ছাড়বে ঘুড়ি ততটা উড়বে। তুমি যদি জোরে টানতে যাও ঘুড়িটা উপরেও যেতে পারে। তাই তুমি ঘুড়িটা কীভাবে ওড়াচ্ছ সম্পূর্ণ তোমার হাতে। তাই এই বিয়ের পরে সকলকে আপন করে নেওয়ার যে কাহিনীটা, সেটা কিছুটা তাদের ওপরও বর্তাক। সবটা আমি কেন করবো।